हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल। आज के आमी आपनादेर तोई करे देखाते जाच्छी टाटके निमास भुना। तो चलुन भिडियोटी स्टार्ट करा जाक। सो भुनार जोन्नो आमी एखाने प्राय दुइटा आलू भालोभावे लम्बा लम्बा करे केटे नियेछी, आर एखाने आमी प्राय आधा केजिर मतो टाटके निमास भालोभावे धुये परिष्कार करे निच्छी। एखन आमी एर भितरे परिमाण मतो लवण আর সামান্য পরিমাণে হলুদ মাখিয়ে নিচ্ছি। এই মাছটিকে কড়া ভাজা দিব, সেজন্য আমি আগে থেকে এর গায়ে হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছি। সো ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি এটিকে ভেজে নিব। সো মাছটিকে ভাজার জন্য আমি একটি ফ্রাই প্যানে প্রায় হাফ কাপ পরিমাণ তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি, আর তার ভিতর আমি একে একে প্রায় চারটি মাছের মতো দিয়ে দিচ্ছি। এটিকে আমি ঢেকে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি, আর সাথে আলুগুলোকেও আমি ভেজে নিয়েছি। এখন আমি ওই একই তেলে দিয়ে দিচ্ছি প্রায় দেড় চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, যেটিকে আমি আগে তেলে খুব ভালোভাবে ভেজে নিব, যাতে পেঁয়াজের যে গন্ধটা আছে সেটা যাতে চলে যায়। প্রায় দুই থেকে তিন মিনিট অনবরত নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে আমি এর ভিতরে আলাদা যে মশলাগুলো রয়েছে সেগুলো দিয়ে দিব। এখন আমি এর ভিতরে আলাদা যে মশলাগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। প্রায় এক টিস্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন বাটা, আর সামান্য পরিমাণে দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটা রসুন বাটা দিয়ে আমি এটিকে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। প্রায় দুই এক মিনিটের মতো নাড়াচাড়া করার পরে আমি এর ভিতরে যেই গুঁড়া মশলাগুলো রয়েছে সেগুলো দিয়ে দিব। মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। আমি হাফ টিস্পুন পরিমাণ দিয়েছি হলুদ, আর দিয়ে দিচ্ছি এক টিস্পুন পরিমাণ জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি প্রায় হাফ টিস্পুন পরিমাণ শুকনা মরিচের গুঁড়া। এখানে যদি আপনারা ঝাল বেশি খেতে চান তাহলে বেশি ব্যবহার করতে পারেন। সো গুঁড়া মশলা দেওয়ার সঙ্গে সঙ্গেই আমি এর ভিতরে সামান্য পরিমাণে পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে মশলাগুলো পুড়ে না যায় আর মশলাগুলোর রং যেন কালচিটে না হয়ে যায়। সেজন্য প্রায় দুই থেকে তিন মিনিট নেড়ে চেড়ে নিব। এখন আমি মশলাগুলোর ভিতরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিচ্ছি। দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করে মশলাগুলোকে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এর ভিতরে প্রায় হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, যেটা আমি ভুনার জন্য ব্যবহার করি। সো পানি দেওয়া হয়ে গেলে আমি এটিকে ঢেকে নিচ্ছি। প্রায় দুই থেকে তিন মিনিট পর আমি এর ভিতরে টমেটো আলাদা কুচি করে রেখেছি সেগুলো দিয়ে দিব। এখানে আমি দুটা মিডিয়াম সাইজের টমেটো ব্যবহার করেছি, আপনারা চাইলে আরও ব্যবহার করতে পারেন। সো টমেটোগুলোকে আমি প্রায় তিন থেকে চার মিনিট কুক করব। তারপরে আমি এর ভিতরে একে একে ভাজা যে মাছ আর যে আলুগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। টমেটো সেদ্ধ হয়ে গেলে আমি এর ভিতরে আলু আর মাছ, যেটা আমি আগে থেকে খুব ভালোভাবে ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দিব। মাছ আলুগুলোকে খুব ভালোভাবে সাজিয়ে দিয়ে দিচ্ছি। আর ঠিক এরকম পানি থাকা অবস্থায় যদি মাছ আর আলুগুলো দেওয়া হয়, আলুগুলোও ভালোভাবে মশলার ভিতরে সেদ্ধ হয়ে যাবে, আর মাছের ভিতরেও যে মশলার যে অংশটুকু রয়েছে সেগুলো ডুববে, আর খেতেও খুব সুস্বাদু হবে। সো একেবারে লাস্টে আমি এর ভিতরে প্রায় এক টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে এটাকে আমি ঢেকে দিব।
আর ঢেকে আমি প্রায় 1 মিনিটের মতো রান্না করব তারপরে আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি সো রান্না শেষ হয়ে গিয়েছে দেখুন আমি ভোনাটাকে প্রায় হালকা ভেজা ভেজা রেখেছি আপনারা যদি চান এর থেকেও পানি শুকিয়ে নিতে পারেন সো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ